কিছু সংসার দেখা যায় যে মানে কি একটা পাগলা কারণ, ঝগড়া বিবাদ, বাইরে থেকে স্বামী ঘরে আসলে বলে দেয় তিনটা কোনি, আবার বউ কয় বউয়ের স্বামীর ইনশাল্লাহ ইংরেজিতে গালি শুরু করে দেয়, সতীনের ফুল তুই আমার গায়ে হাত তুললি। শিক্ষা কর্মকর্তা জনাব খালিদ জামিল সাহেব উপস্থিত আছেন, একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা, এখানে উপস্থিত আছেন সরাইলের বিশিষ্ট মুরব্বী আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ রহমত হোসেন ভাই, উপস্থিত আছেন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, প্রিয় ছাত্র ছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা একদিন বড় অফিসার হবেন, আপনাদের ভিতর থেকে আমরা এসি লাইন পাবো, ইয়েলো পাবো, ম্যাজিস্ট্রেট পাবো, আমরা এই স্বপ্ন দেখি। তাই আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের জন্য আপনারা আমাদের স্বপ্ন। সংসার তো আমাদের সমাজে অনেক আছে, কিছু সংসার কি সুন্দর চলতেছে, স্বামী স্ত্রী দুই বোন মিলে একটা সুখের সংসার কি সুন্দর চলতেছে, আর কিছু সংসার দেখা যায় যে মানে কি একটা পাগলা কারণ, ঝগড়া বিবাদ, বাইরে থেকে স্বামী ঘরে আসলে বলে দেয় তিনটা কোনি, আবার বউ কয় বউয়ের স্বামীর ইনশাল্লাহ ইংরেজিতে গালি শুরু করে দেয়, সতীনের ফুল তুই আমার গায়ে হাত তুললি, কি আছে না? সুতরাং যেহেতু আপনাদের হাতে ঘরের চাবি যাবে, আপনাকে আপনি যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন, আপনার হাজবেন্ডও আপনার কথায় উঠবে আর বসবে। সেই সঠিক নেতৃত্ব দেওয়া আপনাদেরকে শিখতে হবে।